हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखते चले कल्याणी मालयेशिया ट्विन टावर बोले पैंडलटा हो दुर्गा पुजो से पैंडले एखन दुपुर 12টা কি 1টা বাজে এই টাইমে আমি এসেছি। রাত্রে আসার খুব ইচ্ছা ছিল কিন্তু আসতে পারিনি, কারণ সবার মুখে শুনছি এত ভিড় এত ভিড়। আমার ছেলে নিয়ে ছোট বাচ্চা, তোমরা জানো এই ছোট বাচ্চা নিয়ে ওইখানে যাওয়া অসম্ভব ব্যাপার, সেজন্য আমি দিনের বেলাতেই এসেছি। বারোটা কি 1টা বাজে তাও দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি ভালোই লোক আছে। আজকে একাদশী, আমি এসেছি যাতে ভিড়টা কম হয়, ভিড়টাকে এড়ানোর জন্য আমি একাদশীতে এসেছি। তাও মোটামুটি দেখছি ভালোই লোক আছে এখানে। এরকম আমার ছোট্ট প্রিন্স চিড়ি বেয়ে উঠছে। তোমাদের চারিদিকটা দেখালাম, দেখলে কিরকম চারিদিকটা, ভীষণ ভিড় আছে যে তা না, মোটামুটি লোক আছে, একাদশীর দিনেও লোক আছে। আমি ভাবলাম বুঝি আমি একাই, যে না অনেক লোক আছে। এরকম আমরা নামছি, এখন ঢুকছি ভিতর দিকে প্যান্ডেলের ভিতর দিকে। খুব সুন্দর কাজ করেছে, নিখুঁত কাজ করো। এবার দেখো আমি ভিতরে ঢুকে গেছি, ভিতরটা দেখো। তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কতগুলো লোক আছে, ভালোই লোক আছে মোটামুটি এই দুপুরবেলাতেও। দেখো পুরোটা ভিতরে কাঁচ দিয়ে করা, কাঁচের ছোট ছোট কাঁচকে টুকরো করে সেইভাবে ডিজাইনটা করেছে, খুব সুন্দর। আমাদেরকে দেখাচ্ছে, তোমরা কতটা কি বুঝতে পারছো আমি বলতে পারবো না। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, তোমাদের ঠাকুরটা সামনে থেকে দেখাচ্ছি, দেখো দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে এটা কত সুন্দর হয়েছে, কত ভালো হয়েছে। আমার ছোট্ট প্রিন্স একা একা হাত ছেড়ে ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যেবেলা ভেবেছিলাম আসবো, তো সন্ধ্যেবেলা এসে আমি এক জায়গায় ছিলাম, তারপরে সেখান থেকে বাড়ি ফেরার পথে আমি সন্ধ্যাবেলা ভেবেছিলাম যে বাইরে থেকে লাইটিংটা দেখবো এবং তোমাদেরকে দেখাবো। সেটা না দেখি তোমাদেরকে আমি ভিড়টা দেখাচ্ছি, দেখো কত মানুষ দেখতে আসছে, সেই ভিড়টা দেখো। সন্ধ্যেবেলা একাদশীর দিন সন্ধ্যেবেলা এত লোক ভিড় করে আসছে, আমি আর দেখতে যাওয়ার সাহস পেলাম না।